আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আজকে আমি বানাবো পালক চিকেন। পালক চিকেন বানাবার জন্য কি কি দরকার সেটা এবার আপনারা দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, একটা পাতিলা নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো হাফ লিটারের তো একটু বেশি পানি দেবো। এই দেখুন, এবার আমি এর উপরে দিয়ে দেবো এই যে ভালো করে ধুয়ে রাখা পালং শাকটা। পালং শাকটা শুধু বেছে নিয়েছি, কাটিনি গো, গোটা গোটাই রেখেছি। দেখুন একদম ফ্রেশ পালং শাক। এবার আমি দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। ধনে পাতা, টমাটার গুলো হালকা হালকা একটু কাট লাগিয়ে নিয়েছি। 6টা টমাটার দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেবো 15 মিনিট মতন, এটা সিদ্ধ করব, তারপরে দেখাচ্ছি। আমি এইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনটা আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দেব লেবুর রসটা, হাফ লেবুর রস দিয়েছি। একটা বড় এই লেবুটা বড় সাইজের ছিল, তার অর্ধেকটা দিয়েছি। এবার দিয়ে দেবো নুন। এটা মাখিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক। এর জন্য 5 মিনিট হোক 10 মিনিট হোক, যেমন টাইম, আমার হাতে বেশি টাইম নেই, তো আমি তো 5 মিনিটই রাখবো। এই দেখুন রেখে দিই। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এবার ছেঁকে নেবো। ছেঁকে এরকম দেখুন, এই যে বরফ পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি। এই দেখুন এবার এটা ছেঁকে তুলে দেবো। টমাটা ছিলকাগুলো আমি ছাড়িয়ে নিয়ে এটা আমি পেস্ট করে নেবো, ঠান্ডা হোক ততক্ষণ। এবার আমি গ্যাসটা অন করে নেবো, রান্নাটা চাপাবো। এই কড়াইটা নিয়ে নেবো। আমি এই রান্নাটা সাদা তেলে করবো। সর্বপ্রথম দিয়ে দিলাম তেল, এক চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলো দেখুন, গরম মশলা আছে এখানে, তেজপাতা, এলাইচি, ফুল, আর এটা কি বলে যে দালচিনি, লং, গোলমরিচ, এসব রকম গরম মশলা আছে। এবার দিয়ে দেবো গরম মশলাটা। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এটা পেস্ট করে নিয়েছি, পালং শাক, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমাটারটা একসঙ্গে। যাদের বাচ্চারা ইয়ে খায় না, শাক খায় না, তারা এইভাবে বানিয়ে দেখবেন, কেটে পুচে ভাত খাবে একদম। খাবো না বলবেই না, পালং শাক বারণই করতে পারবে না। আমার মেয়ে ছেলে খেত না কই, আমি এইভাবে বানাই বলে খুব খায়, এখন তো খুব পছন্দ করে। আবার জিজ্ঞাসা করে মাম্মি কবে বানাবেন। এই দেখুন পেঁয়াজ লাল হয়েই এসেছে, আর একটু হবে লাল হয়ে গেছে। আমি এবার এর উপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দেড় চামচ আদা রসুনের পেস্ট দিলাম।
ততক্ষণ এইটা ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনের গন্ধ চলে গেছে, যে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর উপরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি আগে থেকে লেবুর রস আর নুন মাখিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। চিকেনটা ভাজা ভাজা করে নেবো। এই দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা করা হয়ে এসছে। এবার এরকম আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। আর একটা কথা, আমি মেজারমেন্টটা বলিনি, এটা 1 কিলো চিকেন আছে, তার সঙ্গে আমি 1/2 কিলো পালং শাক দিয়েছি, আর অল্প পরিমাণে ধনে পাতা, আর 6টা কাঁচা লঙ্কা, 6টা টমেটোর এটা পেস্ট করেছি। আপনারা যেমন ঝাল খান সেরকম আন্দাজ মতন দেবেন। বিশ্বাস করবেন না, এই রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, এত সুন্দর হয়। আমার ছেলেমেয়েরাও কোনোদিন খেত না পালং শাক, এখন যদি আমি চিকেনের সাথে রান্না করে দিই এটা খেয়ে নেয় নিঃসন্দেহে, একদম খুব পছন্দ করে। তার সঙ্গে রুটি হোক, ভাত হোক, পরোটা হোক, যেটাই দেবেন সেটাই ভালো লাগবে। আর এই রান্নাটার সাথে চিকেনগুলো খুব বড় সাইজের কাটবেন না, ছোট ছোট সাইজের কাটবেন, খেতে সুবিধা হবে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন তো আমি আগেই দিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমি গোটা জিরেও দিয়েছি আর গুঁড়ো জিরেও দিলাম। মশলা অল্প অল্পই দেবেন, খুব বেশি দেবেন না, 1 চামচ 1 চামচ করি। খুব বেশি মশলা হলে রান্না তত খেতে ভালো লাগে না, তেতো তেতো হয়ে যাবে। এটা ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন চিকেন কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি 2 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। জাস্ট 2 মিনিট, দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখি, এবার আমি এই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো, ফেটে রেখেছি দইটা। দেখুন যখনই আপনারা দই দেবেন, দই দেওয়ার আগে গ্যাসটা হালকা করে দেবেন, আস্তে করে দেবেন, হাই ফ্লেমে না দইটা ফেটে যাবে। কালার দেখছেন এত সুন্দর কালার এসেছে, আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না, বাইরে থেকে এত আওয়াজ আসছে কি বলবো, মিস্ত্রিটা কাজ করছে বাইরে। কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি কালার, উফ। আর বাচ্চা ছেলেরা চিকেন তো খুব পছন্দ করে, আপনারা সেটা তো জানেনই, চিকেন হলে তার কোনো কথাই নাই। আমার বাড়িতে তো চিকেন হলে আর কিছু দরকারই নেই, তো আমার ছেলে মেয়ে আর কিচ্ছু নেবে না। খুব এই যো এই পানিটা আমি দিয়ে দেবো, দইয়ের পানিটা। এটা ফুটে উঠুক, তারপরে আমি পালং শাকটা দেবো। এই দেখুন ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো এই পালং শাকটা। কষানো হয়ে গেছে মোটামুটি, এটা দিয়ে এবার এই পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো।
তারপরে দেখাচ্ছি। আর এই রান্নাটা না বেশি ঝোল হবে না, গ্রেভি গ্রেভি পড়া হবে, শুকনো 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 নয় বেশ মাখো মাখো রান্নাটা হবে। এই দেখুন কাস্তুরি মেথি, এটা আমি একটু ক্রাশ করে দিয়ে দেব। পালং শাক রান্নার মেথি দেবো না তাই তো হয় না। এবার দিয়ে দেবো গরম মশলা। আর একটু ঝোলটা মরবে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্না আমার কমপ্লিট। হয়ে যাক তারপরে দেখাচ্ছি পাখিটা। রান্না কমপ্লিট হয়ে গেছে, কতটা ঝোল মরে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা সবজি রেডি হয়ে গেছে পুরো। এই দেখুন কালারটা দেখুন। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন কালারটাও খুব সুন্দর, আর এত সুন্দর টেস্টি হয়েছে আমি একটুখানি চেখে দেখেছিলাম। এবার দেখুন এটা সব নাম খাবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবেন। বাই বাই।